প্রিয় ছাত্রছাত্রীরা আজকের পর্বে আলোচনা করব একাদশ শ্রেণী রাষ্ট্রবিজ্ঞান তোমাদের সেকেন্ড সেমিস্টার এখানে আমি লিখে দিচ্ছি সেকেন্ড সেমিস্টার ঠিক আছে এই সেকেন্ড সেমিস্টারের তৃতীয় অধ্যায় আলোচনা করব। তৃতীয় অধ্যায়ের নাম সরকার গঠন ও রূপ কিন্তু দেখো এখানে আমি একটু বলে রাখি আজকের পর্বে এই পার্টটা সেকেন্ড পার্ট তো তোমরা যারা প্রথম পার্ট দেখো তাদের জন্য ভিডিও ডেসক্রিপশান বক্সের লিঙ্ক রয়েছে দেখে নিতে পারো অথবা প্লেলিস্টে যাও রাষ্ট্রবিজ্ঞান একাদশ শ্রেণী সেকেন্ড সেমিস্টার বলে রয়েছে প্লেলিস্ট এখানে সমস্ত পর্ব তোমরা ইউনিট ধরে ধরে কিন্তু পেয়ে যাবে তো এখান থেকে দেখো আমি আজকের পর্বে উনিশটা প্রশ্ন আলোচনা করব তো তাহলে তো মার্কস তোমাদের কিন্তু সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাবে তো প্রথম প্রশ্ন কি দেখো তার আগে আরেকটু আমি বলে দিই আগের পর্বে গণতন্ত্র আলোচনা করেছি গণতন্ত্রের যে ভাগগুলো রয়েছে সেগুলো আলোচনা করেছি কিছুটা পার্ট বাকি রয়েছে বলে এখানে আরেকটা পার্ট আমি তোমাদের জন্য সংযোজন করেছি নতুন এই সেকেন্ড পার্ট হিসাবে তো এই পার্টে রয়েছে দেখো কুড়ি থেকে শুরু করেছি এক নম্বর প্রশ্ন বা কুড়ি নম্বর প্রশ্ন বলতেই পারো যে রাষ্ট্রতাত্ত্বিকগণ গণতন্ত্রকে কয় ভাগে ভাগ করেছেন এখানে আমি পয়েন্ট করে করে দিয়েছি এটাকে রাষ্ট্রতাত্ত্বিকগণ গণতন্ত্রকে চার ভাগে ভাগ করেছে ঠিক আছে এক হচ্ছে উদারনৈতিক গণতন্ত্রের তত্ত্ব গণতন্ত্রের প্রবর বা এলিট তত্ত্ব গণতন্ত্রের বহুত্ববাদ তত্ত্ব বহুবাদিত তত্ত্ব বা বহুত্ববাদী তত্ত্ব যেটা লিখবে আর গণতন্ত্রের মার্ক্সীয় তত্ত্ব নেক্সট উদারনৈতিক গণতন্ত্র বলতে কি বোঝো এইটা এবার জানবো তারপরে এর বৈশিষ্ট্য সম্পর্কে জানবো এইভাবে আমরা এগোবো স্টেপ বাই স্টেপ এখানে প্রত্যেকটা প্রশ্নের সাথে প্রত্যেকটা প্রশ্নের কিন্তু একটা রিলেট রয়েছে তাই বলবো প্রশ্নগুলো একটাও বাদ দিও না তোমরা ধৈর্য সহকারে পর্বটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং এই প্রশ্নগুলো রেডি করে নিও এখন থেকে তোমরা এগুলো রেডি করে রাখলে পরীক্ষার আগের মুহূর্তে লাস্ট মিনিট যে সাজেশান পোস্ট করব তোমরা সেগুলো কিন্তু দেখলে অবশ্যই তোমাদের রেডি হয়ে যাবে তো এখন থেকে যাই হোক উদারনৈতিক গণতন্ত্র বলতে কী বোঝো যে যে গণতন্ত্রের ভিত্তি জনসম্মতির উপর প্রতিষ্ঠিত এবং জনগণের নিকট দায়িত্বশীল একটি সরকার থাকে তাকে কিন্তু বলে উদারনৈতিক গণতন্ত্র এছাড়া কি উদারনৈতিক গণতন্ত্রে একটা নির্বাচিত সরকারের অবস্থিতির কথা বলা হয় যে সরকার জনগণের স্বার্থে নিয়োজিত উদারনৈতিক গণতন্ত্রে স্বাধীনতা সাম্য পরমত সহিষ্ণুতা সমমর্যাদা এগুলো কিন্তু প্রদান করা হয় ঠিক আছে এবারে তোমাদের পরবর্তী প্রশ্ন আলোচনা করব উদারনৈতিক গণতন্ত্রের বৈশিষ্ট্য বা নীতিও বলতে পারো এক হচ্ছে উদারনৈতিক গণতন্ত্রে সরকার প্রতিষ্ঠিত হয় জনগণের সার্বভৌমত্বের উপর ভিত্তি করে আর দুই এইরূপ গণতন্ত্রে নির্দিষ্ট সময় নির্বাচন হয় এবং নির্বাচিত প্রতিনিধিরাই কিন্তু সরকার গঠন করে ক্লিয়ার হলো আচ্ছা তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে সমাধানের জন্য অবশ্যই কমেন্টে জানাবে পর্ব ভালো লাগলে লাইক করে দিও শেয়ার করে দিও চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো আলোচনা করব পরবর্তী প্রশ্ন গণতান্ত্রিক সমাজবাদ বলতে কি বোঝো গণতান্ত্রিক সমাজ হলো রাজনৈতিক মতাদর্শকে বোঝায় যেখানে গণতন্ত্র ও সমাজতন্ত্রের সমন্বয় সাধন করা হয় গণতান্ত্রিক সমাজবাদ মার্কসবাদের বিপরীতে একটি মতবাদ বা যা শান্তিপূর্ণ পথে সমাজতন্ত্র প্রতিষ্ঠায় কিন্তু বিশ্বাসী এই গণতান্ত্রিক সমাজবাদে তাহলে দুটো বৈশিষ্ট্য কি হবে এখানে লিখবে দুটো বৈশিষ্ট্য এক হচ্ছে যে গণতান্ত্রিক সমাজবাদ রাষ্ট্র বিষয়ে বিবর্তনের ধারাকে আলোকপাত করেছে ঠিক আছে আর কি তাদের যে দৃষ্টি সেই দৃষ্টিতে রাষ্ট্র হলো একটি শ্রেণী নিরপেক্ষ প্রতিষ্ঠান গণতান্ত্রিক সমাজবাদীরা মনে করেন সমাজ পরিচালনার জন্য প্রয়োজনীয় একটি প্রতিষ্ঠান হলো রাষ্ট্র দু নম্বর কি দু নম্বরটা পড়বে গণতান্ত্রিক সমাজবাদ ব্যক্তি মালিকানার কোনো রূপ বিলোপ চায়নি তারা চেয়েছে কি মিশ্র অর্থনীতির তত্ত্বটিকে প্রয়োগ করতে আর মিশ্র অর্থ ব্যবস্থায় সরকারি ও বেসরকারি উভয় ক্ষেত্রে কিন্তু সমানভাবে প্রসারিত হয় নেক্সট গণতান্ত্রিক সমাজবাদের পক্ষে দুটো যুক্তি এক হচ্ছে গণতান্ত্রিক সমাজবাদ যেহেতু পুঁজিতান্ত্রিক ব্যবস্থা আর সমাজতান্ত্রিক ব্যবস্থার ইতিবাচক দিকগুলো নিয়ে গড়ে ওঠে তাই কি এই মতবাদ পুঁজিতান্ত্রিক আর সমাজতান্ত্রিক ব্যবস্থার ত্রুটিসমূহ থেকে কিন্তু মুক্ত একটি মতবাদ দু নম্বর গণতান্ত্রিক সমাজবাদ হিংসা বর্জিত একটি মতবাদ কারণ গণতান্ত্রিক সমাজবাদ চায় শান্তিপূর্ণ পথে ও গণতান্ত্রিক পদ্ধতিতে সমাজতন্ত্র প্রতিষ্ঠাকে বাস্তবায়িত করতে আচ্ছা গণতান্ত্রিক সমাজবাদের বিপক্ষে যদি দুটো যুক্তি দেওয়া হয় কেমন হয় বলো তো দুটো যুক্তি কি একটা হচ্ছে অনেকে গণতান্ত্রিক সমাজবাদকে সোনার পাথরবাটির মতো এক অলিক কল্পনা বলে মনে করেন এর কারণ তারা মনে করেন গণতান্ত্রিক সমাজবাদীরা পুঁজিবাদীরা মানে পুঁজিবাদের কাঠামোর মধ্যেই সমাজতন্ত্রকে বাস্তবায়িত করার কথা বলেন কিন্তু পুঁজিবাদে সংখ্যাগরিষ্ঠের স্বার্থের উপকৃত হয় আর দু নম্বর লিখবে মার্ক্সবাদীরা গণতান্ত্রিক সমাজবাদের সমালোচনা করে বলেন যে রাষ্ট্র যেহেতু শ্রেণী শাসনের যন্ত্র সেহেতু রাষ্ট্র শ্রেণী নিরপেক্ষভাবে অবস্থান করে সংখ্যাগরিষ্ঠের কল্যাণ সাধন করতে পারে না সাতাশ এই সাতাশ নম্বর প্রশ্ন থেকে এবার ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু আরও বেশি শুরু হতে চলেছে তো এগুলো কিন্তু একটাও বাদ দেবে না আবারও বলছি সর্বাত্মকবাদী ব্যবস্থা কাকে বলে আলোচনা করব এর বৈশিষ্ট্য সীমাবদ্ধতা ঠিক আছে তো যাই হোক কাকে বলে আগে জেনে নিই যে সর্বাত্মকবাদী হচ্ছে এমন একটা শক্তিশালী কেন্দ্রীভূত শাসন ব্যবস্থা যেখানে কি রাষ্ট্রের কোনো প্রকার বিরোধিতা বা সমালোচনা কিন্তু সহ্য করা হয় না যেখানে কি হয় শিল্প বাণিজ্য প্রভৃতি সকল বিষয় সরকারের নিয়ন্ত্রণাধীন এবং যে শাসন ব্যবস্থায় উগ্র জাতীয়তাবাদ বা কমিউনিস্ট বিরোধিতা প্রাধান্য পায় ওটাই হচ্ছে সর্বাত্মকবাদী ব্যবস্থা এর দুটো বৈশিষ্ট্য কি সংজ্ঞা মনে থাকলে বৈশিষ্ট্য তোমরা অনায়াসে লিখতে পারবে বা আমি এখানে আলাদা করেও দেখিয়ে দিই যে সর্বাত্মকবাদীরা রাজনৈতিক সর্বনিয়ন্ত্রণবাদকে আশ্রয় করেছে আর দ্বিতীয় কি এই ব্যবস্থায় একটিমাত্র রাজনৈতিক দলের কথা বলা হয় এবং সর্বাত্মকবাদ চায় যে রাষ্ট্রীয় নিয়ন্ত্রণের দ্বারা সামাজিক ও অর্থনৈতিক জীবনকে সংকুচিত করতে ঠিক আছে এর সীমাবদ্ধতা আছে দেখো কি কি সর্বাত্মকবার জনগণের সার্বভৌমতাকে উপেক্ষা করে একদলীয় ও এক নেতার শাসনকে স্বাগত জানায় মানে একটা দল এবং একটাই নেতা থাকবে ঠিক আছে এরকম তাই এই নীতিটা কিন্তু ভুল নীতি আর দুই হচ্ছে সর্বাত্মকবাদ গণতান্ত্রিক আদর্শ ও মূল্যবোধকে উপেক্ষা করে কার্যত স্বাধীনতা সাম্যের আদর্শকে কিন্তু পাশ কাটিয়ে গিয়েছে এই হচ্ছে সীমাবদ্ধতা এর বৈশিষ্ট্য তো জানলাম এর আগেই এখানে আরও একেবারে সংক্ষেপে লিখে দিয়েছি চাইলে তোমরা এইটাও কিন্তু পড়তে পারো যে কি কি সর্বাত্মক রাষ্ট্রীয় ক্ষমতা রাষ্ট্রের জন্য ব্যক্তি ব্যক্তির জন্য রাষ্ট্র নয় একদলীয় ব্যবস্থা এটা গণতান্ত্রিক মূল্যবোধের অনুপস্থিতি গণমাধ্যমের রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ এগুলো এবার জানবো দোষ আর গুণের কথা এই যে সর্বাত্মকবাদ রয়েছে এটা কাকে বলে জেনেছি সীমাবদ্ধতা জেনেছি তো এবারে দোষ জানবো ঠিক আছে দোষ কি দেখো এক হচ্ছে ব্যক্তি স্বাধীনতার পরিপন্থী অগণতান্ত্রিক একদলীয় শাসন ব্যক্তি পরিসরে রাষ্ট্রের প্রবেশ আর কি সৃজনশীলতার চরম শত্রু চারটেও করতে পারো বা পাঁচটাও বানিয়ে দিতে পারো ঠিক আছে আচ্ছা এটা তো দোষ জানলাম তাহলে দোষ যার আছে গুণ অবশ্যই থাকবে এবার গুণের কথা জানব সর্বাত্মকবাদের পাঁচটা গুণ কি কি গুণ দেখো দ্রুত সিদ্ধান্ত গ্রহণ ও রূপায়ণের ক্ষমতা রয়েছে সংকটকালীন সময়ের উপযোগী আর্থিক বিকাশ একত্রে কেন্দ্রীয় নিয়ন্ত্রণ এবং আরেকটা কি সামাজিক শৃঙ্খলা ও কঠোর অনুশাসন ঠিক আছে কর্তৃত্ববাদের সংজ্ঞা দাও তো কর্তৃত্ববাদ হচ্ছে এমন একটা মতবাদ যেখানে কিনা ব্যক্তির যে স্বাধীন চিন্তা ও স্বাধীন কর্মকাণ্ডের বদলে রাষ্ট্রীয় কর্তৃত্বের প্রতি অন্ধ আনুগত্যকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয় আর কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থায় সমস্ত রাষ্ট্রীয় ক্ষমতা একজন নেতা বা গোষ্ঠীর কর্তৃত্বে থাকে আর এই নেতা বা গোষ্ঠী দেশের সংবিধানকে অগ্রাহ্য করে স্বেচ্ছাচারীভাবে রাষ্ট্রীয় ক্ষমতা কিন্তু প্রয়োগ করে নিজের কর্তৃত্বটাকে বজায় রাখেন এবার কর্তৃত্ববাদের পাঁচটা শ্রেণী জানব এই পাঁচটা শ্রেণী কি কি। প্রথম যে শ্রেণীটি রয়েছে দেখো রেখেছি দলীয় শাসনের কর্তৃত্ববাদ সামরিক শাসনের ব্যক্তিতান্ত্রিক শাসনের পরোক্ষ সামরিক শাসনের এবং মিশ্র গণতন্ত্রের কর্তৃত্ববাদ এই পাঁচটা তোমরা কিন্তু অবশ্যই ভালো করে মনে রাখো এটা খুবই ইম্পর্টেন্ট এবার বৈশিষ্ট্য জানব তো বৈশিষ্ট্যগুলো লিখবে সীমিত রাজনৈতিক স্বাধীনতা নিয়ন্ত্রিত গণমাধ্যম ও বহুমত বহু পথের বহুত্ববাদের প্রত্যাখ্যান কর্তৃত্বের হাতে কেন্দ্রীভূত ক্ষমতা এবং নামমাত্র গণতান্ত্রিক প্রতিষ্ঠানের অস্তিত্ব এবারে জানব কর্তৃত্ববাদের সুবিধা কি আর শেষ প্রশ্ন কর্তৃত্ববাদের অসুবিধা তো সুবিধা থাকলে অবশ্যই অসুবিধা থাকবে যেমনটি রয়েছে দোষ তেমন গুণও কিন্তু রয়েছে তো যাই হোক কর্তৃত্ববাদের সুবিধা জানব দেখো তিনটে সুবিধা এখানে আমি উল্লেখ করেছি তোমাদের সামনে এক হচ্ছে কর্তৃত্ববাদী প্রশাসন জরুরি পরিস্থিতিতে দ্রুত সিদ্ধান্ত নিতে পারে আর দুই কর্তৃত্ববাদী সরকারের স্থিতিশীলতা বা স্থায়িত্ব বজায় থাকে ও কর্তৃত্ববাদী প্রশাসন একক নেতৃত্বের পরিচালনায় চালিত হয় বলে দ্রুত উন্নয়ন সম্ভব হয় আরও যে কর্তৃত্ববাদী ব্যবস্থায় উন্নয়নমূলক কাজকর্মের বাস্তব রূপায়ণ অনেক সহজ হয় নেক্সট কর্তৃত্ববাদের অসুবিধা এটা আমি চারটে অসুবিধা বলে দেবো তোমরা লিখে নিও এগুলো অবশ্যই যেমন কর্তৃত্ববাদে সীমিত রাজনৈতিক অধিকার দেওয়া হয় বলে নাগরিক স্বাধীনতা সীমিত থাকে দুই কর্তৃত্ববাদে ক্ষমতার যে কেন্দ্রীকরণের ফলে দুর্নীতির প্রকোপটা বৃদ্ধি পায় মানে বাড়ে আর কর্তৃত্ববাদে যাবতীয় রাষ্ট্রীয় ক্ষমতা একজন কর্তৃত্ববাদী শাসক বা গোষ্ঠীর হাতে কুক্ষিগত থাকে তো এই জন্য কি স্বৈরাচারের আধিক্যটা দেখা যায় মানে বেশি আর কি আর তিন নম্বর কর্তৃত্ববাদী ব্যবস্থায় চিন্তা ও মত প্রকাশের স্বাধীনতা সীমিত করে রাখা হয় বলে নাগরিকদের মধ্যে কিন্তু নতুন উদ্ভাবনা বা সৃজনশীল কাজের বিকাশ ঘটে না আর কর্তৃত্ববাদী মানে বাদে যেভাবে বিরুদ্ধ মতামতকে দমন করা হয় এ তার ফলে কিন্তু জনগণের মধ্যে একটা সামাজিক যে অস্থিরতা ও অসন্তোষ সেটা কিন্তু দেখা দেয় এই হচ্ছে তোমাদের সমস্ত প্রশ্নগুলো নিয়ে আমি আলোচনা করলাম পর্বটি তোমার যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিও আর শেয়ার করে দিও তোমার বন্ধুদের মধ্যে অনেক পরিমাণে তাহলে তারাও এই পর্বটি পেয়ে খুবই উপকৃত হবে চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো